চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর তার সাথে আমি অল্প একটু নুন আর একটু হলুদ মেখে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। মাছগুলোর মধ্যে আমি একটা করে এরকম কাঠি ঢুকিয়ে নিয়েছি যাতে মাছগুলো সোজা থাকে। আমি একটা করে দেখাচ্ছি, এইভাবে আমি করে নিচ্ছি। সবকটা এইভাবে করে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও প্রথম থেকে থাকেন, তাহলে এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। মিমিস রেসিপিতে গিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকবে এটাও প্রেস করে দেবেন, আর তার উপরে যে অল লেখাটা থাকবে এটাও প্রেস করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি এখানে। এবার মাছগুলো ভেজে নেব। যেহেতু আমার এই কাঠিগুলো দোয়া রয়েছে, তার জন্য আমি অল্প অল্প করেই ভাজবো, না হলে অনেকগুলো দিলে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভাজা। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, একদম হালকা করে আমি ভাজছি। জাস্টের কালারটা চেঞ্জ হবে, আমি নামিয়ে নেব। দেখুন একদম হালকা সাতলানো ভাজা যাকে বলে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, দারচিনি এক টুকরো গেল, লবঙ্গ তিন চারটে লবঙ্গ, আর এলাচগুলো আমি একটুখানি ফাটিয়ে দিচ্ছি যাতে ফেটে না আসে গায়ে। আর তার সাথে দিলাম তেজপাতা এক চামচ। ফোড়নটা একটুখানি ফ্রাই হোক। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু মিষ্টি জাতীয় রান্না। এবার দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, কটা গলদা চিংড়ি নিয়েছি। কটা গলদা চিংড়িতে আমার এখানে প্রায় 500 গ্রামের মতো হয়েছে, তো তার জন্য আমি 1.5 খানা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজে। আর আদা রসুনের পেস্ট দেবো, আদা দিয়েছি 1 ইঞ্চি, 1 ইঞ্চি কম, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি। আর রসুন নিয়েছি 4-5 কোয়া। এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু ভালো করে এবার একটাকে কষাবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, এটা প্রায় আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আবার একটুখানি দেবো, 1 টিস্পুনের মতো ধনে, আর দেবো একটুখানি 1 চামচের মতো নারকেল পেস্ট। 1 চামচ নারকেল পেস্ট দিচ্ছি। এবার যাবে এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো চিনি। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি 1 চামচের 2.5 চামচের মতো চিনি দিলাম। এই ছোট চামচটা 2.5 চামচ চিনি দিলাম। দেখুন এটা কষানো আমার হয়ে গেছে। এবার দিচ্ছি আমি নারকেলের দুধ। এই দুধটা হচ্ছে আমার প্রথম স্টেজের দুধ, একদম ফার্স্ট যে নারকেলটা পেস্ট করে নিয়ে আমি গরম জলে ফার্স্টে ফুটিয়ে নিয়েছি নারকেল কোরানোটা।
তারপরে এটাকে বেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ছাকনিতে ছেঁকে নিয়ে প্রথম যে দুধটা বেরিয়েছে সেই প্রথম ঘন দুধটা আমি ফার্স্টে দিলাম। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে, আমার হয়ে গেছে। এবার আমি দিচ্ছি নারকেলের সেকেন্ড দুধটা। দুবার ছেঁকেছি, সেকেন্ড দুধটা মানে প্রথম দুধটা হয় ভীষণ ঘন, সেটা ফার্স্টে দিলাম, সেকেন্ড টাইম দিলাম, সেকেন্ড তারপরে আরেকবার জল দিয়ে চেপার পর যে দুধটা বেরিয়েছে পাতলা তুলনামূলক সেটা দিলাম। এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেলে তারপরে আপনারা কিন্তু কাঠিগুলো খুলে দিতে পারেন। চিংড়ি মাছের যে জুসটা আমি সেটাও দিয়ে দিলাম, ভাজার ভেজে রাখার পরে যে তেল সমেত জুসটা রয়েছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি 2 কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি আমি ঝোলটাকে ঘন করব। এই সময় আপনারা পারলে কাঠিগুলো কিন্তু খুলে দিতে পারেন। কাঠি দিয়ে যদি অসুবিধা হয় নাড়াতে খুলে দিতে পারেন। এবার দেব আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি ঘি। এবার হালকা হাতে আমি মিক্সড করে নিচ্ছি ঘি আর গরম মশলা। এবার আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার এই চিংড়ি মাছের মালাইকারি। আমি কিন্তু একদম বিয়ে বাড়িতে কেটারিং এ যারা ঠাকুররা রান্না করেন আমি তাদের কাছ থেকে রেসিপি নিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আরও আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবেন। তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে, আর আমার এই রেসিপিগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ব্যাপক লাগে, কিংবা পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেলেই বাসন্তী পোলাও রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।